রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী দুই দিন কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এতে সারা দেশে তাপমাত্রা কমতে পারে। ঝড় বৃষ্টির পূর্বাভাস নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির প্রবণতা ছয় বিভাগে বেশি এবং দুই বিভাগে কম থাকতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া বিভাগ জানায়, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে বৃষ্টি হয়েছে 24 মার্চ, কিন্তু রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বৃষ্টি ছিল না। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত 23 মার্চ রাত 2:15 দিকে রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 25 মার্চ সকাল 9:00 থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 26 মার্চ সকাল 9:00 থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপরের 24 ঘন্টা রংপুর বিভাগে দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়া অফিস বলছে, 25 মার্চ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা 26 মার্চ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর 26 মার্চ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরদিন 27 মার্চ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।